নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। এখনো দাঁড়িয়ে রয়েছি আমরা সাউথ সুপারমান ভবানীপুরে। এখানে আমাদের সাথে পেয়ে গেছি ছাত্রছাত্রীদেরকে, চলুন তাদের সাথে কথা বলা যাক। আচ্ছা দিদি, নাম অম্বিকা বারিক। তোমার বাড়ি কোথায়? ভবানীপুর। আচ্ছা, শুনছিলাম এই পুজোর পুরো কর্মকাণ্ডের দায়িত্ব ছিল তোমার কাঁধে, কেমন ছিল সেই দিনগুলো? খুবই ভালো ছিল, খুবই মজা করে আমরা কাজ করেছি, সবাই প্রচুর কাজ করেছি, 10 দিন প্রচুর খেটেছি। কম টাইমের মধ্যে এত কিছু হয়ে উঠবে বলে আমরা বুঝতে পারিনি, তো প্রচুর খেটেছি আমরা, প্রচুর মজা করেই খেটেছি। এখানে দেখছি একদল রয়েছে আর্টস আর একদল রয়েছে কমার্স, সায়েন্স আর্টস কমার্স, চিরাচরিত ঝগড়ুটে তিনটে সাবজেক্ট। চলুন এখানে কথা বলে জানা যাক কিরকম ধরনের কম্পিটিশন রয়েছে তাদের মধ্যে। তোমার স্ট্রিম কি? আমার আর্টস। আচ্ছা, তোমার? আমি কমার্স। আচ্ছা, তাহলে এই দুজনের সাথে কথা বলা যাক, কতটা কম্পিটিশন রয়েছে দুটো সাবজেক্ট নিয়ে? কম্পিটিশন বলে তো কিছুই নেই সেরকম, কেন কিনা আর্টসে পড়লে যতটা খাটতে হয় কমার্সেও সেম করতে হয়, সায়েন্সেও সেমই খাটতে হয়, তো সেটা নিয়ে কোনো ডিফারেন্স আমি বলবো না। সবাই আছে একসাথে, মজা করছি, এক দুটো বছরের জাস্ট জার্নি এই স্কুলে, তো চাই সবাই যাতে একসাথে থাকতে পারি। আচ্ছা, তোমার নাম? আয়ুষী। আয়ুষী, তোমার স্ট্রিম কি? কমার্স। আচ্ছা, কি মনে হয় সায়েন্সের থেকে কমার্স সোজা? আশা করছি সোজা, কারণ তাই জন্যই কমার্সে নেওয়া। আর্টসের বন্ধুদের কি কম পড়তে হয়? না, একদমই না, আর্টসে তো হয়তো কমার্স থেকেও বেশি পড়তে হয়। নিজেরটাকে সোজা বলছো? আচ্ছা, আর্টস পড়ার সুযোগ পেলে কোনটা করবে, কমার্স নিয়ে এগোবে না আর্টস নিয়ে পড়বে? আর্টস নিয়ে এগোবার কোনো ইচ্ছে নেই। সোজা বলে না পছন্দ বলে? পছন্দ বলে, একদমই তাই। আচ্ছা, আমাদের সাথে রয়েছে ছাত্ররাও। তোমার নাম? আমার নাম রিভু, রিভু দাস। তোমার স্ট্রিম কি? আমার স্ট্রিম কমার্স। ক্লাস? ক্লাস 11। আচ্ছা, আর তোমার? নাম কৌশিক, 11 কমার্স। এখানে কথা বলে দেখা যাক কি মনে হয় কোনটা সোজা কোনটা কঠিন। বলতে গেলে তিনটেই সমান সমান, যেটা জেনে পড়বে সেটা সে নিয়ে বুঝবে, কারণ কমার্সের ছেলেরা বলে কি যে আর্টস নিতে, আর্টস নিলে ভালো হতো, অনেক কম পড়তে হয়, কিন্তু দেখা গেলে আর্টসে বেশি মুখস্থ রাখতে হবে, কিন্তু কমার্সের দিকে অঙ্কটা আছে আর সায়েন্সে তো আরো চাপ। তোমার কি মনে হয়? আমার মনে হয় প্রত্যেকের জন্য প্রত্যেকের স্ট্রিমটাই তার জন্যই কঠিন হয়ে পড়ে, কারণ আমরা আমাদের দিক দিয়ে আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের জন্য খুব হার্ড হয়ে পড়ে, কিন্তু আমরা যদি আর্টসেরটা দেখি তাহলে আর্টস যখন ওদের যা যতটা লেভেলে পড়তে হয়, যতটা মুখস্থ করতে হয়, আমাদের ততটা মুখস্থ করতে হয় না, আমরা মোটামুটি অঙ্কগুলো ঠিকঠাক নামাতে পারলে আমাদের অনেকটা কাজে গিয়ে যায়। যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখো যে নিজের স্ট্রিমকে ছোট করা হচ্ছে, কতটা রাগ হয়? অ্যাকচুয়ালি রাগ হয় না, তখন বেশ মজাই লাগে, কারণ একটা আমরা কখনো দেখি যে আমাদের স্ট্রিমকে ছোট করা হচ্ছে, কখনো দেখি অন্য স্ট্রিমকে ছোট করা হচ্ছে, এটা একটা মজা হিসাবে আমরা নিই, তখন অতটা স্ট্রিম হিসাবে আমরা দেখি না। কথা বললাম স্কুলের ছাত্রছাত্রীদের সাথে, সায়েন্স আর্টস কমার্স চিরাচরিত ঝগড়া এক মেলবন্ধন ঘটিয়েছে এরা, কারোর মতে সায়েন্স সোজা, কারোর মতে আর্টস, তো কারোর মতে কমার্স, যে যেটা করছে তার কাছে অবশ্যই সেটা কঠিন আর তার কাছেই সেটাই সোজা। আপনাদের মতামত আমাদের জিও বাংলার কমেন্ট বক্সে জানান, চোখ রাখুন জিও বাংলার পর্দায়।